আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের ছাগলের বাজারের বিষয়ে জানানোর জন্য চলে এসেছি পাবনার ঐতিহ্যবাহী পুষ্পপাড়া হাটে। এই যে এখানে দেখেন একটি ছাগল বেচা কেনা হচ্ছে, তো দেখা যাক, আমরা একটু কথা বলার মাধ্যমে জানতে চেষ্টা করব যে কত হলে কিনলো। আর প্রচুর পরিমাণে কিন্তু ছাগল আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবনার মধ্যে। যারা ছাগল নিয়ে ব্যবসা করতে চান বা ছাগল পুষতে চান পার্সোনালি, তাদের জন্য কিন্তু পুষ্পপাড়া হাট একটি আদর্শ হাট। প্রচুর পরিমাণে সকল সাইজের সকল জাতেরই কিন্তু ছাগল আপনারা এখানে পাবেন। দেখতে পাচ্ছেন একজন ব্যাপারী এইগুলো সব কিনে রাখছে। এই যে এখানে দেখেন 4,500 টাকা দাম হচ্ছে। দেখেন দামে পড়লো না, কিন্তু লাস্টে বিক্রি করবে না এরকম অবস্থা হয়ে গেছে। এখানে রমরমা ব্যবসা হয় ছাগলের। আসসালামু আলাইকুম মহাজন ভাই, এই ছাগলগুলো কি আপনার? এই ছাগলগুলো আপনার? আমি ইউটিউব চ্যানেল থেকে আসছেন। আমি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, একটা ব্যাপারীর সঙ্গে এখন আমরা কথা বলবো, দেখি ওনার বিষয়ে ছাগলের কি কি তথ্য আমরা নিতে পারি। আসসালামু আলাইকুম। কাকার নাম কি? আবু সাইদ। এই তো শহীদের নাম হয়ে গেল। ছাগলগুলো কি তোমার? এগুলো তো ব্যাপারী তুমি, তাই না? প্রচুর ছাগল কিনছো, বেচা কেনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে? বাজার একটু কম। খরিদ্দার কি পর্যাপ্ত আছে? গত হাটের থেকে এই হাটের দাম কেমন? যেমন এমনি শুট করি, ধরুন এই ছাগলটার জাত কি? দোআসলা। ও, এটা কেমন দাম হলে বিক্রি করবা? এটা ধরো আমি কিনেছি 1,500 দিয়ে। তুমি কিনছো 10,500 দিয়ে কিনছো, কত হলে বিক্রি করার আশা আছে? কিরকম? ও, ঢাকা নিয়ে যায় বিক্রি করো? ও, তাহলে তো অনেক বড় পার্টি। ঢাকায় আনো অনেক কেমন যাবে এগুলো? 12,000-15,000? আন্দাজ করে বলা যাবে না, এগুলি ঢাকা লেগেলে পরে আল্লাহ লাভও দেয়, আবার লসও হয়। হ্যাঁ, বিভিন্ন রকমের আর কি। হ্যাঁ, বাসায় কি তোমার আরো ছাগল আছে? না বেটা, আমার বাসায় ছাগল নেই। সব নিয়ে চলে আসছো? আর কোন কোন হাটে যাও তুমি? পুষ্পপাড়া হাট করি, হাজির হাট করি, তারপরে এক দুপুর হাট করি। তাহলে ধরো কেউ যদি তোমার থেকে ছাগল কিনতে চায়, তাহলে তোমার নাম্বারটা দিয়ে দি, সে ফোন দিলে পরে তোমার কিন্তু ছাগলের একটা দাম পাওয়া যাবে। তাহলে তোমার নাম্বারটা বলো তো। আমার নাম্বার হচ্ছে 01746। হ্যাঁ, 07। হ্যাঁ, 60 34। এটাই আমার নাম। আচ্ছা, তাহলে তোমার সাথে দেখা যাচ্ছে কারো ছাগল লাগলো, যোগাযোগ করলো যে ভাই আপনি কোন হাটে আছেন, আমি ছাগল নেবো আপনার থেকে। তাহলে এমনি গুণগত মান ভালো ছাগল তুমি দিতে পারবা না? আচ্ছা, তাহলে কয়টা ছাগল কিনেছো এই হাটে? ধরো 15টা কিনছি। যাক মাশাআল্লাহ, তাহলে এই হাটে একটু দামটা কম। আচ্ছা ঠিক আছে, এইভাবে ব্যাপারে না? আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, ধন্যবাদ কাকা, তোমার থেকে জানতে পারলাম। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছাগল কিন্তু আপনি পুষ্পপাড়া হাটে পেয়ে যাবেন। যেমন এই দেখেন ছাগলগুলো কিন্তু সিরিয়ালে এক ব্যাপারে কিনে রেখে দিয়েছে, যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি পুষ্পপাড়া হাটে শুধু ছাগলের জন্যই না, আপনি গরুর জন্য বলেন, চাউল বলেন, তারপরে ধান বলেন, পেঁয়াজ বলেন, সকল কিছুর জন্য প্রয়োজন হলে কিন্তু আপনি পুষ্পপাড়া হাটে আসতে পারবেন। কাকা, পুষ্পপাড়া হাট লাগে কবে কবে? প্রত্যেক বৃহস্পতিবারে পুষ্পপাড়া হাট লাগে। আচ্ছা ঠিক আছে, যাদের দরকার তারা অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবারে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা চলে আসতে পারবেন যে কোনো প্রয়োজনে। আসসালামু আলাইকুম। সব ধরনের জিনিসই পাওয়া যায়, চাল, ধান, গম, রসুন, পেঁয়াজ, গরু, ছাগল, ভেড়া, বকরি সব পাওয়া, একদম সস্তা রেটে। আচ্ছা ঠিক আছে, ছাগল কম দাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক বন্ধুরা।